আজকের ঘটনাটি হচ্ছে এক রাজমহল নিয়ে। রাজমহলটি ছিল প্রাচীন, বিশাল এবং একেবারে নির্জন। এলাকার লোকেরা বলতো রাজমহলটি ভুতুরে। অনেকে নাকি রাতের বেলায় সেখান থেকে ভয়ঙ্কর শব্দ শুনতে পেতেন, নাকি ভূতও দেখেছেন। একদিন কয়েকজন বন্ধু রাজমহলটি দেখতে যায়। ওরা রাতের বেলায় রাজমহলে ঢোকে। রাজমহলটির ভেতরটা ছিল আরও ভয়ঙ্কর, সর্বত্র অন্ধকার, কোথাও কোনো আলো নেই। বন্ধুরা মোবাইলের আলো রাজমহলটির ভিতরে এগিয়ে যেতে শুরু করে। এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই ওরা একটা বড় ঘরে পৌঁছায়। ঘরটি মাঝখানে একটা বিশাল বিছানা ছিল, বিছানার পাশে একটা মেঝে দিয়ে জ্বলছিল। বন্ধুরা ঘরে ঢোকার পরে বিছানার উপরে একটা সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পাই। মহিলাটির চুল ছিল খোলা, মুখটা ছিল মলিন। মহিলাটার ওদের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা ভয়ে অস্তিত্ব হয়ে দাঁড়িয়ে যায়। মহিলাটি তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। বন্ধুরা ভয় পালাতে শুরু করে, কিন্তু মহিলাটি তাদের যে দূরত্ব ছিল, মহিলাটি একজনকে ধরেও ফেলল। বন্ধুরা মহিলাটাকে ধরার চেষ্টা করল, কিন্তু পারল না। মহিলাটি ধরা দেয়নি। মহিলাটি ধরা কাউকে নিয়ে রাজমহলের ভিতরে অদৃশ্য হয়ে গেল। বাকি বন্ধুরা বেঁচে গেলেও তারা এই ঘটনাটি কখনো ভুলতে পারেনি, যে রাজমহলটি আজও ভুতুর হিসেবে পরিচিত।